হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো এই যে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদের সঙ্গে দেশীয় স্টাইলে কাঁচকলার ঝোল রান্নাটা শেয়ার করব। তো চলুন দেখা যাক। এজন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তেলে মানে ভেজে নিব, এটা বাদামি করে। এটাকে আমরা ফোড়ানি বলি, আঞ্চলিক ভাষায় এটাকে ফোড়ানি বলা হয়। তো আর ঝোল রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন রসুনের পরিমাণটা যেন কম হয়, তাহলে কিন্তু মাছের অরিজিনাল টেস্ট তার ঝোলে থাকবে। তো এই যে এটাকে এবার বাদামি করে ভেজে নিব। আর সচরাচর আমি জানি যে এই ধরনের ঝোলটা রান্না করতে অনেকেই জানেন না, আপনারা সবাই মশলা কষিয়ে রান্না করেন, তো এটা একদমই অন্য রকম উপায়ে আর অরিজিনাল দেশীয় স্টাইলে রান্নাটা এবং দেশীয় টেস্ট এটাতে থাকবে। আশা করি ভালো লাগবে ভিডিওটি, তো সাথে থাকুন। এই যে এটাকে আবার আমি লালচে বাদামি করে ভেজে তুলে নিব, আর ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ, আমি আগের ব্লগে দুইটা মাছ দেখিয়েছি, এটা সেই মাছ। এটাকে আবার আমি উল্টে পাল্টে ভেজে নিব। আর খেয়াল রাখতে হবে কখনো ঝোল রান্নার ক্ষেত্রে মাছটা যেন ক্রিস্পি না হয়ে যায়, তাহলে কিন্তু মাছের বাইরের পার্টটা একদমই শক্ত হয়ে যাবে, ভেতরে কোনো মশলাপাতি যাবে না এবং মাছের যে ফ্লেভারটা ওটা ঝোলে মিশবে না। মাছের ঝোলের ক্ষেত্রে অবশ্যই মাছটা কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন রসুন, ধনিয়া আর হচ্ছে জিরা, এটাকে আমি পাটায় বেটে দিব। এটা ব্লেন্ডারও করা যায়, তবে দেশীয় স্টাইলে কিন্তু পাটায় করলে অরিজিনাল টেস্ট পাওয়া যায়। আর ওই যে ফোড়ানিটার কথা বললাম, ওটা ওই যে পেঁয়াজ আর রসুন ভেজে আমি তুলে নিছি, এই দুইটাকে একসাথে আমি পানিতে বেটে নিব। আর এটাই কিন্তু ঝোল রান্নার মেইন ট্রিক্স। আর এই যে আরেকটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তুলে নিলাম, এটা হচ্ছে আমি ঢ্যাঁড়স রান্না করব। জানি না এটাকে কে কি বলেন, ঢ্যাঁড়স বা ভেন্ডি, যাই হোক একটা। আমি ভাজির ক্ষেত্রে বলি ঢ্যাঁড়স ভাজি আর ভর্তাতে বলি ভেন্ডি ভর্তা, দুইটাই ব্যবহার করি, তবে এটা ভেন্ডি নামেই বেশি পরিচিত। যাই হোক, এটাকে আমি হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আর ভেন্ডি ভাজার ক্ষেত্রে বা ঢ্যাঁড়স ভাজার ক্ষেত্রে চুলার জ্বালটা অবশ্যই একটু কমিয়ে নেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে, পারফেক্ট ভাজাটা হবে না। তো এই যে মোটামুটি প্রায় ভাজা হয়ে এলো, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব, যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে তুলে নিলে আমার ভেন্ডি ঢ্যাঁড়স ভাজিটা রেডি। তো এই যে, আর মাছ ভাজার পরেই আমি আর কি এটা ভেজে নিলাম, কেননা মাছের ঝোলটা আমি অন্য একটা পাত্রে করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, এটা কিন্তু ভুললে চলবে না। আপনাদের সাপোর্ট, ভালোবাসা, এগুলোই আমার কাছে অনেক মূল্যবান, এগুলো নিয়েই আমি এগোতে চাই। তো যাই হোক, আমার ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে। এবার এই যে আমি কড়াই দিয়ে তেল গরম করে নিলাম, তার মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচকলা হচ্ছে কেটে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভালোভাবে ধুতে হয় কষ কাটানোর জন্য। কাঁচকলায় কিন্তু একটা কষ থাকে, ওই কষটা না কাটলে কিন্তু তরকারিটা ভালো হয় না। আর আরেকটা উপায়ও করা যায়, যেটা আমার শাশুড়ি মা করতো, সেটা হচ্ছে কাঁচকলাগুলোকে কেটে চাল ধোয়া যে পানিটা, প্রথমবার চাল ধুয়ে যে পানিটা বের হয় ওই পানিতে ভিজিয়ে রাখতো, পরে ভালো করে ধুয়ে নিত, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে কাঁচকলার কষটা কেটে যায়। আমি এটা ট্রাই করে দেখছি, ভালো রেজাল্টও পেয়েছি। তো যাই হোক, তেলের মধ্যে ভালোভাবে কাঁচকলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব লবণ, হলুদ আর কাঁচা মরিচ, এটাতে কোনো প্রকার মরিচের গুঁড়া অ্যাড করব না, যেহেতু আমার ঝোলের পরিমাণটা কম এজন্য মরিচটা একটু কম দিচ্ছি আমি। আর আমরা সাধারণত খুব বেশি ঝাল খাই না, মিডিয়াম, যেটা মানে এমনভাবে তরকারিটা রান্না করি যেটা সবাই যেন খেতে পারে। অনেকে আছে এক্সট্রা ঝাল অ্যাড করি বা এক্সট্রা তেল মশলা দেয়, ওটা অনেকের কাছে কিন্তু অপছন্দের। আর আমি রান্নার ক্ষেত্রে সবসময় এই জিনিসটা করি যে আমি যেটা রান্না করবো সেটা যে কেউ যেন খেতে পারে, সবার কাছে যেন ভালো লাগে, হুট করে বাসায় একটা মেহমানও আসতে পারে না বলে, তো আমার এই তরকারিটা যেন তার মুখেও ভালো লাগে, এজন্যই মানে যে খাবারটা আমি কষ্ট করে ভালোবাসা দিয়ে রান্না করব সেটার টেস্ট যেন সবার কাছেই বেটার আসে। তো যাই হোক, এই যে লবণ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব, বেশ খানিকটা সময় আমি তেলের মধ্যে কষিয়ে নেব। আর এই কষানোর উপরেই কিন্তু ঝোলের আরেকটা মানে ভালো দিকটা নির্ভর করে, ঝোলটা কিন্তু প্রপার টেস্ট আসে। আর দেশীয় স্টাইলের ঝোলগুলো সাধারণত কম মশলাপাতিতে পাতলা করে রান্না করা হয়। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই ইয়েটা, পেঁয়াজের যে ফোড়নটা দিয়েছিলাম ওটা আমি বেটে নিছি একটু পানি মিশিয়ে। যাই হোক, ভালোভাবে কষিয়ে নিই।
তো বেশ খানিকটা সময় তেলের মধ্যে নেড়েচেড়ে কষিয়ে নিলাম আমি। আমার কষানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে ঝোলে পানিটা দিব, মানে সেদ্ধর জন্য পানিটা দিব, আর একটু পানি পরে ঝোলে অ্যাড করব। আর কাঁচকলা সেদ্ধতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা কষাতে কষাতে প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, একটু পানি মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দিব যাতে এটা সফট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমার যে পানিটা দিয়েছিলাম ওটা টকবক করে ফুটতেছে। এই অবস্থায় কিন্তু মাছগুলা দিয়ে দিতে হবে, ভেজে রাখা যে মাছটা, যখন দেখবেন যে ঝোলটা টকবক করে ফুটবে তখনই মাছটা দিতে হবে। আর মাছটা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু মাছটার মধ্যে আর কি ঝোলগুলা প্রবেশ করতে পারবে। একটু মুছতে দিতে হবে আর কি ঢাকা দিয়ে। তো এই যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে এখন হচ্ছে মশলাটা দিয়ে দিব, তো আমি আরেকটু পানি দিয়ে দিব, কারণ না কাঁচকলা কিন্তু ঝোলটা টেনে নেয়, আর ঝোলটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। একটু জাল উঠলে আমি মশলাটা দিয়ে নিব, তো আর বেশি ইয়ে করব না, ভিডিওটা একটু টেনে দিচ্ছি। এই যে ফাইনালি আমার রান্না বান্না শেষ। আমি খুব দ্রুত করছি, কেননা যদি আমি সম্পূর্ণ রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যেতাম তাহলে দুপুরের রান্নাটা আমার রাতে খেতে হতো, এর জন্য, কেননা আমি একটু লেট করেই রান্না করতে গিয়েছিলাম। এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এই যে এটা তো শেয়ার করছিলাম ঢেঁড়স ভাজা, এটা হচ্ছে থানকুনি পাতা ভাজা। এটা কিন্তু গরম ভাতের সাথে ভালোই লাগে, আমি আগেও একদিন বলছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সেই ঝোলটা, এটা হচ্ছে চাল কুমড়া ভাজি, পাতলা ডাল যেটা তো দুপুরবেলা লাগেই, আর এটা হচ্ছে কাঁচকলা ভাজা, এটা হচ্ছে কচি কাঁচকলা খোসা সহ আর কি। এটা জাস্ট কাঁচামরিচ দিয়েই করা, আর একটু পেঁয়াজ রসুনের ফোড়ন দিছি, এবং ফোড়নটার মধ্যে আমি একটু জিরা দিছি, গোটা জিরা। যাই হোক, আজ এ পর্যন্ত সবাই।